ভাই, তুমি সে বিরক্ত হচ্ছ? করো না আফসোস, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি সুজয় ঘোষ। হে গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল সুজয় ঘোষ ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর সবাইকে আমার তরফ থেকে জানাই গুড মর্নিং। এখন বাজছে প্রায় 8টা মতো, তো আমি বেরিয়ে পড়েছি আজকে একটা জায়গা যাবো বলে। তো সেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আমরা কোথায় যাচ্ছি। আর সেই অসম্ভব ব্যাপারটাকে সম্ভব করতে যাচ্ছি, কারণ কি সম্ভব না 10-20 টাকার আনলিমিটেড ফুচকা। তো সেই ফুচকা আমি খেতে যাব। তো যে কাকু করছেন তার বাড়ি হচ্ছে ওই কাটুয়াতে, ঠিক জানি না ওটা একটা কাটুয়া দাইহাট। তো আমাকে একজন সে ইনফরমেশন দিয়েছে, তো সেখানে আমি যাব। আর 20 টাকা সে আনলিমিটেড ফুচকা খাবো, আর 150 পিস নাকি খেয়ে নিলে সে কাকু নাকি আবার কী দেবে একটা, যাই হোক কিছু একটা সারপ্রাইজ দেবে বলেছে। তো সেই সারপ্রাইজটা নেওয়ার চেষ্টা করবো। তোমাদের আমার সাথে থাকো, তো চলো আমাদের ভিডিও স্টার্ট করি। আর আমাদের ওখানে নবদ্বীপ থেকে সেই দাদা আসতে চলেছে, সে দাদা আসবে আর ওখানে এসে কাটোয়াতে থাকবে। তো সেখান থেকে আমরা যাব, এখান থেকে যাওয়ার পর দাদার সাথে দেখা করবো। সেই দাদার সাথে আশা করি দাদার মাসি বাড়িতে ঢুকবো, কারণ এখন তো ধরো 8টার সময় তার ফুচকা দেবে না, দেবে প্রায় ওই 3টে মতো টাইমে। তিনটে মতো টাইম দেওয়ার পর আমরা যাব ওখান থেকে, খাওয়া দাওয়া করার পর যাব। সেখানে যাওয়ার পর চলো সেই কম্পিটিশন করবো, তোমাদের সামনে তুলে ধরবো, সব কিছুই তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিও স্টার্ট করি। এখন আমি টোটোর জন্য ওয়েট করছি, এখান থেকে টোটো যাবো। টোটোতে যাওয়ার পর একটা টোটো চেঞ্জ করবো, টোটো চেঞ্জ করার পর তারপর স্টেশন যাবো। তো চলো গাইস, দেখতে পাচ্ছ আমরা টোটোর মধ্যে চলে এসেছি, আর টোটো নিয়ে আমরা ব্রিজের মধ্যে পার হচ্ছি। আর এখান থেকে কাকু আমাদেরকে প্রায় তেলিপুকুরে ওখানে নামাবে, তেলিপুকুর থেকে আমরা আর একটা টোটো ধরবো, টোটো ধরে আমরা স্টেশনের দিকে যাব। আর চলো তোমাদের সাথে স্টেশনে, সরাসরি তোমাদের সাথে স্টেশনে দেখা করছি, কারণ আর ভিডিও বড় করবো না, কারণ ওখানে যে মেন ভিডিও সেটা তো তোমাদেরকে দেখাতে হবে, তার জন্য আর ভিডিও বড় করবো না। তো চলো যাওয়া যাক। আমরা বর্ধমান স্টেশনে চলে এসেছি, আর আমাদের 9:35 মতো ট্রেন আছে, তো সেই ট্রেন ধরবো আর কি যাবো। ফার্স্ট টিকিট কাটবো, টিকিট কেটে তারপর তোমার সাথে কথা বলছি ট্রেনে গিয়ে, কারণ আমরা প্রায় 9:19 মতো বেজে গেছে, আর 9:35 আমাদের ট্রেন। তো চলো টিকিটটা কেটে নিই, টিকিট কাটতে চলে এসেছি। আর টিকিট এখান থেকে কেটে নিয়ে তারপরে আমরা 8 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছে, তো 8 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে আমরা যাব। আর ওখানে দাদা আসছে, দাদা গিয়ে ওয়েট করছে, আমরা যাবো তারপর ওখানে। তো চলো টিকিটটা কেটে নিই। তারপর
কিছু রেডি করছে, তো 5টা থেকে দেবে বলেছে কাকু, তো আমরা তার জন্য ওয়েট করছি। আর কাকু বাইরে আসুক, কাকু এখন সব কিছু রেডি করছে, তাদের ডিস্টার্ব করবো না। আর সব কিছু করার পর কাকুকে জিজ্ঞাসা করবো যে কী করে কী করছে না করছে, তার কারণ সব কিছু জিজ্ঞাসা করবো। তো চলো কাকু এখন সব কাজগুলো করে নিক, তারপর তোমাদেরকে সব হচ্ছে। এখানে কাকুর কাছে ফুচকা খাওয়ার জন্য ফার্স্ট টোকেন কেটে নিতে হবে 20 টাকা দিয়ে। তো আমরা ওখানে কাকু টোকেন দিচ্ছে, আমরা 20 টাকা দিয়ে কাটবো, আর গৌরদার টোকেনটা কাটছে 20 টাকা দিয়ে। আর এই যে দাদা এসছে, দাদা ব্যান্ডেল থেকে এসছে, পান্ডুয়া থেকে এসছে। তো দাদা ওই কত আছে যেন 150 ফুচকা খেয়ে আর সেই প্রাইসটা নিয়ে এসছে। তো দাদার সাথে আমরা কম্পিটিশন করবো, দাদা আগে ফার্স্ট খেয়ে নিক, তারপর দেখছি দাদা কটা খেতে পারে, তারপর আমরা আবার করছি, ঠিক আছে? তো আমরা টোকেন নিয়ে নিচ্ছি, তারপর তোমার সাথে কথা। এই দেখতে পাচ্ছ, এই দুটো টোকেন কিনে নিয়েছি আমরা 20 টাকা করে, এক একটা টোকেনের দাম। আর ফুচকা খাবো এবারে, ওয়েট করে সবাই খাচ্ছে। কাকু আমাদের বলছে যে নিজের দায়িত্বে ফুচকা খাও, মানে তোমার ফুচকা খাওয়ার পরে যদি তোমার কোনো রকম শারীরিক কোনো ক্ষতি হয় তো কাকু এর জন্য দায়ী নয়, সেটা কাকু বলে দিয়েছে। কারণ তুমি 20 টাকা যদি 10টা 30টা ফুচকা খাও সেটাতেও কাকুর মানে আর কি লস হচ্ছে, আর তুমি 20 টাকা 20টা ফুচকা খেলো সেটাও কিন্তু লস হচ্ছে। কারণ বাজারে 20 টাকার 20টা কখনই ফুচকা দেয় না, সেটাই কাকু বলতে চাইলো। মানে জল আর আলু যেটাই দেবে সেটাই তোমাকে খেতে হবে, কাকু সেটাই বলে দিল। তো চলো দেখা যাক কী হয়, আমরা কটা খেতে পারি। আর খাওয়া মানে আর খেতে পারিনি বলতে কাকুর ওই ফুচকা শেষ হয়ে গেছে। আর তো চলো 50টা ফুচকার মধ্যে কী প্রাইস আছে সেটা আমরা নিয়ে নেবো, আর নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কী প্রাইস আছে 50টা ফুচকার মধ্যে, সেটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর কাকু কী কারণে এরকম মানে বাজারে এতটা সব জিনিসের দাম, মানে করোনার যে পরিস্থিতির পরে যে এতটা সব জিনিসের দাম হয়েছে, তারপরেও কাকু এত মানে অল্প টাকার মধ্যে এতটা ফুচকা কীভাবে দিচ্ছে, মানে একটা অসম্ভব ব্যাপারটাকে সম্ভব কাকু কী করে করছে, তো সেটাই জিজ্ঞাসা করলাম। আর
কাকুর এই ফুচকা বিক্রির কারণটা কি সেটাও সবকিছু জিজ্ঞেস করলো। চলো কাকুর সাথে কথা বলে নি। তো কাকু তুমি তোমার মেন কারণটা কি যে তুমি ফুচকা বিক্রি করছো? হ্যাঁ, সৌরভ দাদার জন্য খাওয়াচ্ছি। সৌরভ কাকার কাছে যেতে পারো, এইটাই তোমার আরো 10 টাকায় খাওয়াবো, পেট ভরা 10 টাকায়। তুমি সৌরভ কাকার কাছে যেতে পারো, ডাকো। তো দাদার কাছে যাওয়ার জন্য, মানে দাদাগিরিতে যাওয়ার জন্য কাকু অনেকটাই ট্রাই করছে। তোমাদের সাপোর্ট, তোমাদের সাপোর্ট অত্যন্ত দরকার। আর তোমরা যত সাপোর্ট করতে পারবে তত কাকু উপরে উঠতে পারবে, আর কাকু দাদাগিরিতে পৌঁছাতে পারবে। আর কাকু তো বলে দিয়েছে 10 টাকায় খাওয়াবে, যে 20 টাকা যে আনলিমিটেডটা আছে সেটা 10 টাকায় করে দেবে। তো দাদাগিরিতে চেষ্টা করো দাদাকে, মানে কাকুর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, যাতে দাদার কাছে পৌঁছায় খুব তাড়াতাড়ি। কাকু তোমার সাথে পরিচয় করে খুবই ভালো লাগলো। আর বিরিয়ানির ভিডিও কবে আসছে? এটা মানে আজকে কত না, বাবা মারা গেছে তো 90 জন হয়ে গেলো। তো আমাদের একটা পুজো দিতে হয়, কালী পুজো। তো আমার ফুচকা এমন কোনো খারাপ না যে মানে, না না সত্যি খুব ভালো ফুচকা হয়েছে। তো আজকে পেঁয়াজ আমার হচ্ছে মেন আকর্ষণ, পেঁয়াজ ফুচকা কেউ করে না। পেঁয়াজ, ছোলা, মটর, বাদাম অনেক কিছু থাকে এবং উপরে কিশমিশ ছিটানো থাকে। তো বাবা কালী পুজো উপলক্ষে তো কি করবো, কিছু করার নাই। তো মানুষ মানুষের এত চাপ, তো আমি ফেসবুক লাইভ করছি না, তার জন্য আমার মনে হয় 100 ফোন এসে কাউকে ফেসবুক লাইভ করছে না, আজকে ফুচকা খাওয়াবে না। তো আজকে বাড়িতে নিরামিষ, বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। আর শুধু সবার চাপে, মানে এত লোকের চাপ, মানে কাস্টমারের যে কাকু তুমি দাদাকে যেতে গেলে তোমাকে খাওয়াতে হবে, বন্ধ করলে জানা চলবে না। তো আমি চাই যত বিপদে আসো বন্ধ করো, বন্ধ তো করবোই না। তো দেখি কতদিন দাদা আমাকে না ডেকে থাকতে পারে। তো যখন দাদা না হবে ততদিন আমি চালিয়ে যাবো। আমরা চেষ্টা করছি তোমার ভিডিও শেয়ার করে দাদার কাছে পৌঁছানো, ঠিক আছে? আর আমরা আশা করি তোমার তোমার যেন স্বপ্ন পূরণ হয় সেই চেষ্টা আমরা করবো। তোমাদের সাপোর্টে যেতে পারবো, তোমাদের আর আমরা চ্যানেলকে যারা দেখছো চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলবেন, এবং এই চ্যানেলটা হ্যাশট্যাগ দাদাগিরি সবাই একটু। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সেটা তো বলতে হবে তোমাকে, সেটা আমরা দিয়ে দেবো। কাকুর ফেসবুক পেজ আছে, কাকু ওখানে লাইভ করে, মানে প্রতিদিনই লাইভে আসে, বাট আজকে আসতে পারেনি। আজকে একটা বাড়িতে চারটের সময় করেছে। তো কাকুর পেজের নাম হচ্ছে শ্যামল দেবনাথ, তাই তো? একটা তো শ্যামল দেবনাথ, আমার একটা তো 10 টাকা বিরিয়ানি কাকু, আর 10 টাকা বিরিয়ানি শ্যামল কাকুর বিরিয়ানি। তো সার্চ করলে পেয়ে যাবে তোমরা, আর ওটা একটু ফলো করে দিও কাকুকে, একটুখানি সবাই মিলে ফলো করে দিও, শেয়ার করে দিও কাকুর ভিডিওটা, যাতে কাকু যেন পৌঁছাতে পারে। তো গাইজ দেখতে পাচ্ছো ফাইনালি আমরা বাড়ির মধ্যে চলে এসেছি, এখন প্রায় 7:30 মতো বাজছে, অনেকটাই রাত হয়ে গেছে। আর আমরা এসেছি মানে খাওয়া দাওয়া করার পর, ফুচকা খাওয়ার পর। তো এখানে এসে আমরা যে 50টা মানে ফুচকা খাওয়াতে যেই সারপ্রাইজটা, মানে কাকু তো বলেছে 150 ফুচকা খেতে, কিন্তু কাকুর 50টা ফুচকা খাওয়ার পরই ফুচকা শেষ হয়ে গেছে, তার জন্য আমরা আর ফুচকা খেতে পারিনি, 50টাতেই লাস্ট। তো কাকু যে প্রাইজটা আমাদেরকে দিয়েছে মানে এটা, তো স্প্রাইটটা দেওয়ার কথা 50টা, তারপর আলাদা স্প্রাইট যে সব কিছু আছে, তো সেসব কিছু দেখিনি, যেহেতু আমরা অনেকটা লেটে গেছিলাম তাই অনেকটা কিছু তুলে ধরতে পারিনি। তো চেষ্টা করবো নেক্সট বার যে বিরিয়ানির ভিডিও নিয়ে আসবো কাকুর কাছে, শ্যামল কাকুর কাছে, তো সেই ভিডিও তোমাদের কাছে সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। তো গাইস তোমাদের তো সব কিছুই বললাম, আর যে কী করে কী আসবে না আসবে, কোথায় কী খাবে, কাকুর সাথে কী না, সব কিছুই ডিটেলস তোমাদেরকে বলেছি। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক করতে তো ভুলবে না, আর আর সাবস্ক্রাইব তো করতে একদমই ভুলবে না, সাবস্ক্রাইবটা তো মাস্ট একদম। আর 2K তোমরা ফটাফট কমপ্লিট করো, আর 2K ফ্যামিলি যত তাড়াতাড়ি তোমরা কমপ্লিট করতে পারবে তত আমি বাইরের ভিডিও নিয়ে আসবো গাইস, বাইরের মানে ফাহার এসবের ভিডিও নিয়ে আসতে চলেছি। তো 2K তোমরা ফটাফট কমপ্লিট করো, তোমরা যদি আরও আমার কাছ থেকে ভালো ভালো ভিডিও পেতে চাও তো 2K কমপ্লিট করো। আর যারা যারা আমার এখনও ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ আর ফেসবুক প্রোফাইল যারা এখন ফলো করো নি, সেখানে যারা ভিডিও আপলোড হচ্ছে বা আমি কোথায় ভিডিও করতে তার ইনফরমেশান আপলোড হচ্ছে, তো তোমরা যারা যারা এখনও ফলো করো নি তাড়াতাড়ি যাও, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ফটাফট গিয়ে ফলো করো। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা গাইস।